শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়। এ প্রতিপাদ্যে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রংপুরের পীরগাছায় 103তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাম রহমান কলেজ হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য কেন্দ্রের বাস্তবায়নে ও ইউএনও নাজমুল হক সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন মিশন অডিট অধিদপ্তরের মহাপরিচালক গোলাম রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবসা ও কৃষি জেন্ডার বিষয় সহ বিভিন্ন ধরনের উপদেশমূলক বক্তব্য রাখেন বক্তারা। ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট না করতে পারো, অনার্সে ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে কিন্তু কোথাও কোনো জায়গায় গিয়ে ভালো ফল আদায় করতে। এর জন্য তোমাদেরকে সকলকে অনেক ধন্যবাদ। সম্মান জ্ঞাপন করি, আর সেই সালাম সম্মান পেয়ে তারা তো গর্বিত অনুভব করে, আশীর্বাদ করে, বসতে পেরেছে এবং কথা বলতে পেরেছে। তাই আমি তোমাদেরকে যে উপলব্ধি বিষয়টি মানসম্মত উন্নয়ন দরকার, তাই তোমরা সবাই কিন্তু মানব সম্পদ। এখন জাতিসংঘ বলছে যে প্ল্যানেট 50-50, এই কথার অর্থ হচ্ছে যে পৃথিবীতে যত ধরনের কাজ আছে সব ধরনের কাজে মেয়েদের অংশগ্রহণ থাকবে 50%, আর ছেলেদের অংশগ্রহণ থাকবে। এবং তোমরা সামনে অনেক পরীক্ষার্থী আসো।